ম্যান্ডি, ম্যান্ডি শট, আউটস্ট্যান্ডিং সেভ, গোলরক্ষক রাজা, ম্যান্ডি, ম্যান্ডি শট, আউটস্ট্যান্ডিং সেভ, গোলরক্ষক রাজা, এডি, এডি শট, পাওয়ারফুল শট আর গোল, খেলছেন ভাস্কর, গোলে আছে গোলরক্ষক রাজা, ভাস্করের শট এবং গোলরক্ষক কেইলর, কেইলরের শট, দারুণ ফিনিশ, দারুণ গোল করলে। এদিকে রয়েছে বিএফএ বিএনআর খিদিরপুর, খেলা এক এক ফলাফল থাকে, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। এবং এদিকে রয়েছে বেশ কিছু ইউটিউবার দেখতে পাচ্ছি, তারা একাদশ তপসিয়া বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। সুপার ডিজিটাল ভিডিও কিছু বুদ্ধিদার টিম নিয়ে মাঠে প্রবেশ করবেন, লাস্ট ম্যাচ প্রথম মেগা সেমি ফাইনাল। এদিকে মাঠে একটু জোর ব্যান্ডি, বলটা দিয়ে দেবে মাঠে, বলের বাইরে, লাইনের বাইরে, এদিকে বিএফএ বিএনআর খিদিরপুরের হয়ে প্রথম শট নিতে আছে ব্যান্ডি, কিক নেওয়ার জন্য তৈরি ব্যান্ডি রাজা, অপরদিকে গোলে আছে গোলরক্ষক রাজা, খুব ভালো গোলরক্ষক, গোলরক্ষক রাজা প্রথম শট নিচ্ছেন ব্যান্ডি, প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুরের হয়ে প্রথম শট নিচ্ছেন ব্যান্ডি, ব্যান্ডি কিছুটা রোনাল্ডো স্টাইলে দাঁড়িয়েছেন, ব্যান্ডি, ব্যান্ডি শট, আউটস্ট্যান্ডিং সেভ, গোলরক্ষক রাজা, শট, আউটস্ট্যান্ডিং সেভ, গোলরক্ষক রাজা, দুরন্ত সেভ করলেন গোলকিপার রাজা, ব্যান্ডি অপরদিকে ৬ নম্বর জার্সি পয়েন্ট প্লেয়ার শট এডি, কিক নেয়ার জন্য তৈরি, বলে আছে গোলরক্ষক রাজ, হোসেন একাদশের প্রথম শট নিচ্ছেন এডি, বলে আছে গোলরক্ষক রাজ, তিনিও খেলাতে খুব ভালো সেভ করেছিলেন, এডি, এডি শট, পাওয়ারফুল শট আর গোল, ফিনিশ করলেন এডি, দ্বিতীয় শট নিতে আসছেন ভাস্কর, বলে আছে গোলরক্ষক রাজা, প্রথম শটটি গোলরক্ষক রাজা কিন্তু দারুণ বাঁচিয়ে দিয়েছেন, দ্বিতীয় শটটি নিচ্ছেন ভাস্কর, ভাস্কর দ্বিতীয় শট, গোল করে দলকে সমতে ফিরে আসতে পারবেন কি, বলে আছে গোলরক্ষক রাজা, অপরদিকে তৈরি গোলরক্ষক রাজা ভাস্কর, দ্বিতীয় শট, দ্বিতীয় শট নিচ্ছেন ভাস্কর, বলে আছে গোলরক্ষক রাজা, ভাস্করের শট রাজার কাছে এবং গোল, দ্বিতীয় শটে গোল এসে বিএফএ বিএনআর খিদিরপুর দলের, হোসেন একাদশের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন, ভাস্করের শটে রাজা বাঁদিকে ছাপিয়েছিল, দ্বিতীয় শট, দ্বিতীয় শট নিচ্ছেন টেলর রাজা, বলে আছে গোলরক্ষক রাজ, এভরি শট ভাইটাল, এভরি শট ভাইটাল, দ্বিতীয় শট ঠিক নিতে এসছে টেইলর, কি করলো এটা গোলরক্ষক রাজাটা, কি করলো রেফারি বুকড করলেন রাজকে, রাজকে হলুদ কার্ড দেখালেন, সম্ভবত গোলরক্ষক পরিবর্তন হলো, দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের কি করতে পারে সেটাই দেখার বিষয়, অডিয়েন্স দেখুন একবার,
দ্বিতীয় শট নিচ্ছেন টেলর। দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক, পরিবর্তিত গোলরক্ষক রোহিত তলরে কি করতে পারেন সেটি দেখার বিষয়। দ্বিতীয় শট কিক নিতে এসেছে টেলর, বেশ কিছুটা সময় নিচ্ছেন, বলে আছে গোলরক্ষক রোহিত, পরিবর্তিত গোলরক্ষক টেইলর, টেইলরের শট, দারুণ ফিনিশ, দারুণ গোল করলেন। রেজাল্ট 2-1 অ্যাডভান্টেজে হোসেন একাদশ তফসিয়া, পরিবর্তিত গোলরক্ষক হিসাবে এডি বহু জায়গায় বহু ম্যাচে দেখেছি। শানি বলে আছে বিদেশি গোলরক্ষক এডি, পরিবর্তিত খেলোয়াড় শানি তৃতীয় শট নিচ্ছেন, বলে আছে এডি, দর্শক বলছে এডি এডি, দেখা যাক, দারুণ গোল, লাকি বলা যায় গোল পোস্টের ইনসাইড। সো লাস্ট এন্ড ফাইনাল শট হোসেন একাদশ তুফসিয়া দলে, তৃতীয় শট নিচ্ছেন হোসেন একাদশের তুফসিয়া দলের মহেশ। এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল রয়েছে 2-2, মহেশ যদি এই বলটি গোল করে দেয় তারা সেমিফাইনালে পৌঁছে যাবে, অর্থাৎ উইনিং শট নিতে এসেছেন মহেশ। বলে আছে গোলরক্ষক রোহিত, পরিবর্তিত গোলরক্ষক রোহিত শট নিচ্ছেন মহেশ, পরিবর্তিত গোলরক্ষক রোহিত দলের জন্য সেভ করে দলকে সমতায় ফিরে নিয়ে আসতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। রোহিত মহেশ উইনিং শট নিতে এসেছেন মহেশ, বলে আছে গোলরক্ষক রোহিত, দর্শকরা খুব এক্সাইটমেন্ট। মহেশ পাওয়ারফুল শট আর গোল, ম্যাচ উইন করে গেল হোসেন একাদশ তফসিয়া দল, মাঠেই থাকবেন আপনারা।